হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8টা, আমাদের বেরোনোর কথা ছিল 6টার সময়। 6টার সময় নিচে নেমে দেখি গাড়ির টায়ার পাঞ্চার। তো টায়ারটা চেঞ্জ করার অনেক চেষ্টা করলো প্রদীপ, বাট এত শক্ত কিছুতেই পারলো না। তো এবার মিস্ত্রি দরকার, সকাল 6টার সময় তো আর কোথাও মিস্ত্রি পাবো না, সেই জন্য ওয়েট করলাম। তো এখন এই 8টার সময় আবার নিচে নেমেছি। এবার টায়ারটাকে গাড়ির মধ্যে রেখে প্রদীপ দেখুক মিস্ত্রির ব্যবস্থা করবে। তো মিস্ত্রিকে নিয়েই আসতে হবে, কেন গাড়ি নিয়ে যাওয়া যাবে না, গাড়ির টায়ার পাঞ্চার। তো গাড়ি নিয়ে যদি আবার মিস্ত্রির কাছে অবধি যাই, টায়ারটার আরও খারাপ অবস্থা হয়ে যাবে। সেই জন্য এই যে প্রদীপ এখন যাচ্ছে স্কুটি নিয়ে, গিয়ে কোথায় মিস্ত্রি পায় দেখুক, মিস্ত্রিকে গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে আসতে হবে, এখানেই সারাতে হবে। তো এই যে প্রদীপ বেরিয়ে যাচ্ছে, আর আজকে কীরম যেন একটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে দেখো। এখন 8টা বাজে, কোনো রোদের দেখার নেই, আর রাস্তাও কীরম যেন ভিজে ভিজে, মানে মনে হচ্ছে যেন কালকে বৃষ্টি হয়ে গেছে, বাট মনে এগুলো কুয়াশার জন্য বোধ হয়। তো যাকগে, প্রদীপ যতক্ষণ মিস্ত্রি নিয়ে আসছে আমি একটু ওয়েট করা ছাড়া উপায় নেই। এই যে মিস্ত্রি এসে গেছে, কাজ শুরু করে দিয়েছে, দেখো দেখছো কত শক্ত, কীরকম উপরে উঠে লাফাচ্ছে, তাও একটু নাটবল্টুটা ঘোরে না। তো এই জন্যই আমরা পারিনি, এতটাই শক্ত। কিন্তু মিস্ত্রি তো মিস্ত্রি হয়, এই দেখো দেখেছো পেরে গেল। তো এই যে প্রদীপ বলছে আমরা পারলাম না, আসলে আমরা মিস্ত্রি মিস্ত্রি যাই হোক। তো এখন টায়ারটা চেঞ্জ করবে, করে অন্য টায়ার লাগিয়ে তারপরে এটাকে আবার নিয়ে যাওয়া হবে মিস্ত্রি যেখানে পাম্প আছে, পেট্রোল পাম্পে, সেখানে গিয়ে সেই টায়ারটা সারাতে হবে। যাক, এত কথার মধ্যে তো বলিই নি যে আমরা যাচ্ছিটা কোথায়। আমরা যাচ্ছি হলো নিশার কাছে, নিশার খুব শরীর খারাপ, তো নিশাকে বাড়ি নিয়ে আসব। সেই জন্য চাকা খুলে অন্য চাকা লাগিয়েও দিচ্ছে, চাকা লাগানো হয়ে গেছে। এবার গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়ছি, এই যে মিস্ত্রিকেও গাড়িতে নিয়ে নেব, কেন মিস্ত্রিকে মিস্ত্রির জায়গায় ছেড়ে ওখান থেকে আবার টায়ারটা যেটা খুলে রাখলো সেই টায়ারটাকেও সারিয়ে নেব, কেননা অনেকটা দূর যাব। তো মাঝ রাস্তায় যদি আবার কিছু হয় তাহলে আমরা আবার ওই টায়ারটা চেঞ্জ করতে পারবো। তো এখন 8:30 বেজে গেছে, দেখছো কীরকম মেঘলা মেঘলা, মানে মনে হচ্ছে এখনও ভোরই হয়নি, আজকে সারা দিনটা বোধহয় মেঘলাই থাকবে। যাকগে চলো, এই যে চলে এসেছি পেট্রোল পাম্পে, এখন এখানে গাড়ির তেল নিতে হবে, টায়ার সারাতে হবে। এবার বেরোনোর আগে যদি এত হেফাজত হয় না, মনটাই কিরম খারাপ খারাপ হয়ে গেল। গাড়ি একটু ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি, কেন অনেকটা দূর যাব, কোথায় কখন কি হবে। তো এদিকে আবার এই যে টায়ারটাও খুলে নিচ্ছে, এই টায়ারটা খুলে একটু দেখবে যে টায়ারে কি প্রবলেম। এই দেখো সাবান জল দিয়ে দেখছে টায়ারে কোথায় লিক আছে না আছে, লিকটা সারাতে হবে। তো সেই জন্য এটা কিন্তু একটা ভালো সিস্টেম না। তো এই দেখো লোহার হাতুড়িটা দিয়ে কী মারান মারছে, তারপরেও দেখো একটু কিছু হয় না। আর এই হাতুড়ির বাড়ি যদি আমাদের মাথায় একটা পড়ে, আমাদের মাথা তো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে একদম। টায়ার সারানো হয়ে গেছে, লিক ছিল, এবার টায়ারে হাওয়াও দিয়ে দিচ্ছে, দিয়ে গাড়িতে ফিট করে দিল। চলো এবার একটু বেরিয়ে পড়ি, জানি না রাস্তায় আবার কী বিপদ অপেক্ষা করছে। বেরোনোর আগেই এত হেফাজত হলো যে কিছু বলার নেই, নাহলে এতক্ষণে আমরা প্রায় নিশার কাছে পৌঁছে যেতাম। ও বেচারাও অপেক্ষা করছে আমাদের জন্য, যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ওকে বাড়ি নিয়ে আসতে পারবো, আর নিজের কাছে আনলেও একটু শান্তি লাগে, সামনে দেখতে পাবো অসুস্থ মেয়েটা। তো দেখি কি হয়, চলো। এখন বাজে 9:30, দেখো তাতেও কিন্তু এখনও রোদ ওঠেনি, মেঘলাই হয়ে রয়েছে। যাই হোক, ঠাকুর ঠাকুর করে যাত্রা শুরু করে দিলাম, চলো কখন নিশার কাছে পৌঁছই দেখি। কোলাঘাটে এখানে একটুখানি ব্রেকফাস্ট করব, অন্যদিন অন্য রেস্টুরেন্টে করি, তো আজকে প্রদীপ বললো না ওটাতে করবো না, একই রেস্টুরেন্টে রোজ রোজ প্রত্যেকবার করবো না, আজকে অন্য কোনো রেস্টুরেন্টে করবো, তো ওই জন্য এটাতে এসছি। এরাকে এরা বোধহয় বেড়াতে ঘুরতে যাচ্ছে ওই বাসে করে, তো দীঘা যাওয়ার রাস্তা, তো সেই জন্য তো এখানকার ওয়েটারই আর কি ফটো তুলে দিচ্ছে দাদা। তো ফ্রেশ ফুড হোটেলে চলো দেখি কি পাওয়া যায় ঝটপট। এই যে ব্রেকফাস্টে এসে গেছে, আমি নিয়েছি ইডলি আর প্রদীপ নিয়েছে হলো পুরি সবজি, এলে লুচি না পুরি, লুচি লুচি মনে হচ্ছে। যাই হোক, তো ভেবেছিলাম কিছু ইয়ে নিয়ে নেব। এই দেখো একজন কেউ ঘড়ি ফেলে গেছে, দেখছো দৌড়ে গিয়ে স্যার স্যার করে ঘড়িটা দিচ্ছে, ভালো লোকও আছে যেই জন্যই চলে দুনিয়াটা। যাই হোক, তো ভেবেছিলাম যে ইয়ে নিয়ে নেবো, একটু কিছু নিয়ে নেবো, হাতে খেতে খেতে যাব। এবার আমি তো খেতে খেতে যেতে পারবো, প্রদীপ তো আর গাড়ি চালাতে চালাতে শান্তি করে খেতে পারবে না, তো সেই জন্য ভাবলাম একটু বসেই তাড়াতাড়ি করে খেয়ে নিই। মেয়েটা ওদিকে ওয়েট করছে আমাদের জন্য, ও ব্রেকফাস্ট করেছে কি না কে জানে।
ইডলিগুলো না ঠান্ডা, আমায় যেই দিয়েছে প্রদীপ বলছে তোমায় কি মাইক্রোওভেনে গরম করে দিলে, আলাম না বলছে তাহলে কি গরম আছে, আলাম না কিছুই নেই একদম ঠান্ডা, কী আর বলবো কখন বানিয়ে রেখে দিয়েছে সেটাই দিয়ে দিলো যাকে, এখন যদি ওকে বলিও যে গরম করে দিতে তাহলে আবার সময় লাগবে, আমাদের হাতে সময় খুব কম, চলো এটাই খেয়ে নিই। প্রদীপেরই ভালো হলো, পুরীগুলো গরম তোমার? হ্যাঁ পুরীগুলো গরম আছে। আছে প্রদীপের চা এত সুন্দর ভারী, আর এরকম ওপরে ফেনা দিয়ে এরকম চা দিলে মানে দেখেই খেতে ইচ্ছে করে, বাট আমার না দুধ চা একদম সহ্য হয় না, কিছু করার নেই দেখেই মনটা ভরে যায়। ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার যাত্রা শুরু করলাম, এখন শুধু মানে মনে হচ্ছে কতক্ষণে নিশার কাছে পৌঁছবো, কতক্ষণে মানে এরম সময় না রাস্তাও যেন দূর হয়ে যায়। তো যাই হোক এখন বাজে হলো 11টা, বেশ ফাঁকা রাস্তা আর হাইওয়ে বলে অনেকটাই স্পিডে প্রদীপ গাড়ি চালাচ্ছে, প্রায় 100-110 যে কত তাড়াতাড়ি একটু নিশার কাছে পৌঁছই। এই যে পৌঁছে গেছি নিশার কলেজের গেট, এটা বাট ওর কলেজ ক্যাম্পাস থেকে একটু দূরেই আছে ওর হোস্টেলটা, তো আমরা সেই দিকেই যাচ্ছি। এই যে কিছুটা গিয়ে বাঁদিকের রাস্তা, এখানে কিন্তু পুরো একদম ফাঁকা মাঠ, যার জন্য এখানে ঠান্ডাটাও বেশি। কালকে রাত্রিবেলা নিশা আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল, দেখো কত কুয়াশা, মানে কি বলবো 2 মিটার দূরেও কাউকে কিছু দেখা যাচ্ছে না এইরকম। তো যাই হোক এখন একটু রোদ উঠেছে, এখন প্রায় 1টা মতো বাজে। ওই যে সাদা বিল্ডিংটা ওটাই হলো নিশার হোস্টেল, ও মানে রাস্তার দিকে তাকিয়ে বসে আছে কখন আসবো কখন আসবো। তো চলো দেখি মেয়েটা কি অবস্থায় আছে, আজকে যদিও কলেজ ছিল ও যায়নি শরীর খারাপ বলে, এই যে অন্যরা গেছিলো তারা এখন ফিরছে। এই যে নিশার হোস্টেলের এটা হলো গ্রাউন্ড ফ্লোর, ও থাকে 2nd ফ্লোরে, তো আমি আর উঠলাম না, ও বললে উঠতে হবে না আমি আসছি সব রেডি আছে, সেই জন্য এখানে একটু ওয়েট করছি আর ওপরে উঠছি না। ওই যে ও থাকে 2nd ফ্লোরে, পুরো বিল্ডিংটা 3rd ফ্লোর পর্যন্ত আছে। চলো যতক্ষণ না আসছে একটু এইটুকু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো পার্সেল এসেছে কোনো স্টুডেন্টের, তো দাঁড়িয়ে আছে সে নামছে ওপর থেকে, চল কেন উঠলি না, খুব গরম এখন। ঠিক আছে দাঁড়াও, আচ্ছা দাঁড়াচ্ছি। ওষুধের গন্ধ কে জান, কালকে বোধহয় পুরো ইয়ে ধুয়েছে। হ্যাঁ কিরম একটা ওষুধ, ওষুধের গন্ধ যাকে, চল নিশাকে নিয়ে এবার বাড়ির দিকে ছুটছি, মাঝখানে একটু কোথাও লাঞ্চও করতে হবে। তো চলো বাড়ি গিয়ে ওষুধ খাইয়ে কত তাড়াতাড়ি সুস্থ করবো মেয়েটাকে সেটাই চিন্তা। কোলাঘাট পৌঁছে গেছি, এখন বাজে 2টো, তো এই রেস্টুরেন্টটায় একটু লাঞ্চ করে নেব, কি কি খাই দেখি, নিশার শরীরটা তো ভালো না কি খায়। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি কি পাওয়া যাচ্ছে। মেয়েটার শরীরটা একদম ভালো নেই গো, পুরো গাড়িতে শুয়ে শুয়ে এসেছে। যেখানে পারবো শুয়ে ঘুমিয়ে পড়বো, কিন্তু মানে আনফর্চুনেটলি আমার গাড়িতে বাসে ট্রেনে অত ঘুম হয় না ভালো, পুরোটাই জেগে জেগে তা ভাবছি ঘুমাবো কিন্তু তাকিয়েই আসি, এখানে একটু শুয়ে পড়ো। এসে গেছে আমাদের লাঞ্চ, আমরা অর্ডার করেছি হলো চিকেন দো পেঁয়াজা তন্দুরি রুটি আর মিক্স ভেজ। চিকেন দো পেঁয়াজাটা দেখতে কি সুন্দর লাগছে, মানে দেখেই মনে হচ্ছে যে এটা খেতে ভালো হবে, আর পিসগুলো বেশ অনেকটাই বড় বড়। আর এই দেখো মিক্স ভেজটাও বেশ সুন্দর সাজিয়ে দিয়েছে, আর এই হলো তন্দুরির রুটি। তো চলো যত তাড়াতাড়ি খাবো তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। চিকেনের পিসগুলো কিন্তু সত্যি খুব বড় বড়, শান জেনারেলি কিন্তু এত বড় পিস কোনো ইয়ে দামি পাইনি, পেয়েছো তুমি? প্রদীপ আর নিশার খাওয়া হয়ে গেছে, আমি ভিডিও করছিলাম বলে আমারই দেরি হচ্ছে, আমি লাস্ট।
বাড়ি পৌঁছে গেলাম, এখন বাজে হলো 4টে, রাস্তায় একটু জ্যাম পেয়েছি, যাকে ভালো ভালো বাড়ি পৌঁছে গেছি এটাই অনেক। দরজাটা খুলছি, পড়েন না যেতে, আহারে বেচারা শরীর খারাপ। এমানু মোবাইলের উপরে বসেছিলি দেখলাম আমি, তোর কিছু নিতে হবে না, তুই চাবি নিয়ে উঠে যা। তুই আর ক্যালবল খেয়েছিলি দেখি, আর জ্বর এসেছে? এমনিতে তো যা গরম, হ্যাঁ ঘাম তো হবে, গরম খুব ছিল রে। তোর জন্য তো এসি চালাইনি তো, যে তোর ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগেছে বলে এসিও গাড়িতে চালাতে পারেনি বেচারা। যা সব নিয়ে আসছি আমরা, প্রচুর উলের জিনিস এগুলো নিয়ে না, এগুলো সব যাবার সময় গায়ে জড়িয়েছিলাম আর আসার সময় সব খুলতে খুলতে এলাম। খুব গরম বোধ হয়, আবার গরম পড়ে গেল। ঘড়ি টড়ি সব গরমে খুলে দিয়েছি। ওরে বাবা, এখানে এখন এত জিনিস, মোবাইলটা পকেটে নিয়ে না, চলো তাহলে এখন ঘরে গিয়ে দেখি নিশা আগে চলে গেছে, যে কী কী ওষুধ টষুধ ওর কী খাবে না খাবে, কী করে একটুখানি সুস্থ করি সেই দেখি। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর সবাই একটু প্রে করো নিশা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।